বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর সানডে সাসপেন্সে মে মাস রে মাস, গোটা মে মাস আপনি শুনবেন শুধুই সত্যজিৎ রায়ের গল্প। আজ আপনার জন্য ভক্ত। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1381 বঙ্গাব্দে শারদীয়া সংখ্যায়। গল্পের কথক এবং সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে ভক্ত। অরূপবাবু অরূপরতন সরকার পুরী এসেছেন 11 বছর পরে। শহরে কিছু কিছু পরিবর্তন চোখে পড়েছে, কিছু নতুন বাড়ি, নতুন করে বাঁধানো কয়েকটা রাস্তা, দু চারটে ছোট বড় নতুন হোটেল। কিন্তু সমুদ্রের ধারটা এসে বুঝতে পারলেন এই জিনিস বদলাবার নয়। তিনি যেখানে এসে উঠেছেন সেই সাগরিকা হোটেল থেকে সমুদ্র দেখা না গেলেও রাত্রিরে বাসিন্দাদের কলরব বন্ধ হয়ে গেলে দিব্যি ঢেউয়ের শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে কাল তো অরূপবাবু বেরিয়ে পড়লেন, কালই তিনি পুরী এসেছেন। দিনে কিছু কেনাকাটার ব্যাপার ছিল, তাই আর সমুদ্রের ধারে যাওয়া হয়নি। রাত্রিরে গিয়ে দেখলেন অমাবস্যার অন্ধকারেও ঢেউয়ের ফেনা পরিষ্কার দেখা যাচ্ছে। অরূপবাবুর মনে পড়ল ছেলেবেলায় কোথায় জানি পড়েছিলেন যে সমুদ্রের জলে ফসফরাস থাকে, আর সেই কারণে অন্ধকারেও ঢেউগুলো দেখা যায়। ভারী ভালো লাগলো অরূপবাবু এই আলো মাখা রহস্যময় ঢেউ দেখতে। কলকাতায় তাকে দেখলে কেউ ভাবুক বলে মনে করবে না, তা না করুক, অরূপবাবু নিজে জানেন তার মধ্যে এককালে জিনিস ছিল। সেসব যাতে কাজের চাপে একেবারে ভোঁতা না হয়ে যায়, তাই তিনি এখনো মাঝে মাঝে গঙ্গার ধারে ইডেনের বাগানে গিয়ে বসে থাকেন, গাছ দেখে, জল দেখে, ফুল দেখে আনন্দ পান। পাখির গান শুনে চিনতে চেষ্টা করেন সেটা দোয়েল না কোয়েল না পাপিয়া। অন্ধকারে অনেকক্ষণ ধরে এক দৃষ্টি সমুদ্রের দিকে চেয়ে থেকে তার মনে হলো যে 16 বছরের চাকরি জীবনের অনেকখানি অবসাদ যেন দূর হয়ে গেল। আজ বিকেলেও অরূপবাবু সমুদ্রের ধারে এসেছেন। খানিক দূর হেঁটে আর হাঁটতে মন চাইছে না। কে গেরুয়াধারী সাধু বাবা না গুরু গোছের লোক হনহনিয়ে বালির ওপর দিয়ে হেঁটে চলেছে, তার পিছনে একগাদা মেয়ে পুরুষ চেলা চামুণ্ডা তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হিমশিম খেয়ে যাচ্ছে। অরূপবাবুর কাছে এ দৃশ্য পরম উপভোগ্য বলে মনে হচ্ছে। এমন সময় তার বাঁ দিক থেকে কচি গলায় একটা প্রশ্ন হাওয়ায় ভেসে তার কানে এলো, খোকনের স্বপ্ন কি আপনার লেখা? অরূপবাবু ঘাড় ফিরিয়ে দেখলেন একটি 7-8 বছরের ছেলে, পরনে সাদা শার্ট আর নীল প্যান্ট, হাতের কুনুই অবধি বালি। সে ঘাড় উঁচিয়ে অবাক বিস্ময়ে চেয়ে আছে তার দিকে। অরূপবাবুর উত্তরের অপেক্ষা না করেই ছেলেটি বলল, আমি খোকনের স্বপ্ন পড়েছি, বাবা জন্মদিনে দিয়েছিল আমার আমার। বলো লজ্জা কি, বলো বলো লজ্জা কি, বলো। এবার একটি মহিলার কণ্ঠ। ছেলেটি যেন সাহস পেয়ে বলল, আমার খুব ভালো লেগেছে বইটা। এবার অরূপবাবু মহিলাটির দিকে দৃষ্টি দিলেন। বছর 30 বয়স, সুস্থির চেহারা, হাসি হাসি মুখ করে তার দিকে চেয়ে আছেন আর এক পা দু পা করে এগিয়ে আসছেন। অরূপবাবু ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, না খোকা, আমি কোনো বই টই লিখিনি, তুমি বোধহয় ভুল করছো। ভদ্রমহিলা যে ছেলেটির মা তাতে কোনো সন্দেহ নেই। দুজনের চেহারায় স্পষ্ট আদল আছে, বিশেষ করে খাঁজ কাটা থুতনিটায়। অরূপবাবুর কথায় কিন্তু মহিলার মুখের হাসি গেল না। তিনি আরো এগিয়ে এসে আরো বেশি হেসে বললেন, আমরা শুনেছি আপনি লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসেন না। আমার এক দেওর আপনাকে একটা অনুষ্ঠানে সভাপতি হবার অনুরোধ করে চিঠি লিখেছিল। আপনি উত্তরে জানিয়েছিলেন ওসব আপনার একেবারেই পছন্দ না। এবারে কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না, আপনার লেখা আমাদের ভীষণ ভালো লাগে। যদিও ছোটদের জন্য লেখেন, কিন্তু আমরাও পড়ি। খোকনের স্বপ্ন বইয়ের লেখক যিনিই হন না কেন, মা ও ছেলে দুজনেই যে তার সমান ভক্ত সেটা বুঝতে অরূপবাবুর অসুবিধে হলো না। এমন একটা বেয়াড়া অবস্থায় তাকে পড়তে হবে এটা তিনি স্বপ্নেও ভাবেননি। এদের ধারণা যে ভুল সেটা জানানো দরকার, কিন্তু সরাসরি কাঠখোট্টাভাবে জানালে এরা কষ্ট পাবেন ভেবে অরূপবাবু কিঞ্চিত দ্বিধায় পড়লেন।
আসলে অরূপবাবুর মনটা ভারী নরম। একবার তার ধোপা গঙ্গাচরণ তার একটা নতুন আদ্যির পাঞ্জাবিতে ইস্ত্রির দাগ লাগিয়ে সেটার 12টা বাজিয়ে দিয়েছিল। অন্য কেউ হলে গঙ্গাচরণকে দু এক ঘা কিল জ্বর খেতে হতো নির্ঘাত। অরূপবাবু কিন্তু ধোপার করুণ কাঁচুমাচু ভাব দেখে শুধু একটিবার মোলায়েম ভাবে ইস্ত্রিটা একটু সাবধানে করবে বলে ছেড়ে দিয়েছিলেন। তার এই দরদি মনের জন্যই আপাতত আর কিছু না বলে বললেন, ইয়ে আমি যে খোকনের স্বপ্নের লেখক সে বিষয়ে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? মহিলা চোখ কপালে তুলে বললেন, বা সেদিনই যুগান্তরে ছবি বেরোলো না, বাংলা ভাষায় বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসেবে আপনি একাডেমি পুরস্কার পেলেন, রেডিওতে বললো, আর তার পরদিনই তো কাগজে ছবি বেরোলো। এখন শুধু আমরা কেন, অনেকেই অমলেশ মৌলিকের চেহারা জানে। অমলেশ মৌলিক নামটা শোনা কিন্তু ছবিটা অরূপবাবু দেখেননি। এতই কি চেহারার মিল! অবশ্য আজকালকার খবরের কাগজে ছাপায় মুখ অত পরিষ্কার বোঝা যায় না। আপনি পুরীতে আসবেন সে খবর রটে গেছে যে। আমরা সেদিন সিভিউ হোটেলে গেলাম, আমার স্বামীর এক বন্ধু কাল পর্যন্ত ওখানে ছিলেন, তাকে হোটেলের ম্যানেজার নিজে বলেছেন যে আপনি বিশুদ্ধবার আসছেন। আজই তো বিশুদ্ধ, আপনি সিভিউতে উঠেছেন তো? না, আমি ইয়ে শুনেছিলাম ওখানে খাওয়াটা নাকি তেমন সুবিধের নয়। ঠিকই শুনেছেন, আমরাও তো তাই ভাবছিলাম, এত হোটেল থাকতে আপনার মতো লোক ওখানে উঠছেন কেন? শেষবধি কোথায় উঠলেন? আমি আছি সাগরিকাতে। ওহো, ওটা তো নতুন, কেমন হোটেল? চলে যায়, কয়েকদিনের ব্যাপার তো। কদিন আছেন? দিন পাঁচেক। তাহলে একদিন আমাদের ওখানে আসুন, আমরা আছি পুরী হোটেলে। কত লোকে যে আপনাকে দেখবার জন্য বসে আছে, আর বাচ্চাদের তো কথাই নেই। ও কি, আপনার পা যে ভিজে গেল! ঢেউ যে এগিয়ে এসেছে সেদিকে অরূপবাবু খেয়ালই নেই, শুধু পা ভিজছে বললে ভুল হবে। এই হাওয়ার মধ্যে অরূপবাবু বুঝতে পারছেন তাঁর সর্বাঙ্গে ঘাম ঝরতে শুরু করেছে। প্রতিবাদ করার সুযোগটা যে কখন কেমন করে ফসকে গেল সেটা তিনি বুঝতেই পারলেন না। এখন যেটা দরকার সেটা হলো এখান থেকে সরে পড়া। কেলেঙ্কারিটা কতদূর গড়িয়েছে সেটা নিরিবিলিতে বসে ভাবতে না পারলে বোঝা যাবে না। আচ্ছা, আমি এবার আসি। নতুন কিছু লিখছেন নিশ্চয়ই? না, এখন মানে বিশ্রাম। আবার দেখা হবে, আমার স্বামীকে বলবো, কাল বিকেলে আসছেন তো এদিকে? সিভিউয়ের ম্যানেজার বিবেক রায় সবেমাত্র গালে একটি গুন্ডি পান পুড়েছেন এমন সময় অরূপবাবু তার সামনে গিয়ে হাজির হলেন। বলছি, অমলেশ মৌলিক মশায়ের কি এখানে আসার কথা আছে? এখনো আসেননি? আচ্ছা, কবে আসবেন সেটা? মঙ্গলবার। টেলিগ্রাম হয়েছে কেন? মঙ্গলবার, আজ হলো বৃহস্পতিবার, অরূপবাবু আছেন ওই মঙ্গলবার পর্যন্তই। টেলিগ্রাম এসেছে মানে মৌলিক মশাই বোধহয় শেষ মুহূর্তে কোনো কারণে আসার তারিখ পিছিয়েছেন। ম্যানেজারকে জিজ্ঞেস করে অরূপবাবু জানলেন তার অনুমান ঠিকই, আজই সকালে আসার কথা ছিল অমলেশ মৌলিকের। এর উত্তরে অরূপবাবু বললেন যে তার অমলেশবাবুর সঙ্গে একটু দরকার ছিল, তিনি মঙ্গলবার দুপুরে এসে খোঁজ করবেন। সিভিউ হোটেল থেকে অরূপবাবু সোজা চলে গেলেন বাজারে, একটি বইয়ের দোকান খুঁজে বার করে অমলেশ মৌলিকের লেখা চারখানা বই কিনে ফেললেন। খোকনের স্বপ্ন পাওয়া গেল না, কিন্তু তাতে কিছু এসে যায় না, এই চারখানাই যথেষ্ট, দুটো উপন্যাস দুটো ছোট গল্পের সংকলন। নিজের হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেল 6:30। সামনের দরজা দিয়ে ঢুকেই একটা ঘর, তার বাঁ দিকে ম্যানেজারের বসার জায়গা, ডান দিকে একটা 10x8 জায়গায় একটা বেঞ্চি ও দুটো চেয়ার পাতা। চেয়ার দুটিতে দুজন ভদ্রলোক বসা, আর বেঞ্চিতে দুটি ছেলে ও একটি মেয়ে, তাদের কারুরই বয়স 10-এর বেশি নয়। ভদ্রলোক দুজন অরূপবাবুকে দেখেই হাসি হাসি মুখ করে নমস্কারের ভঙ্গিতে হাত জোর করে উঠে দাঁড়িয়ে ছেলে মেয়েদের দিকে ঘাড় নাড়তেই তারা সলজ্জভাবে অরূপবাবুর দিকে এগিয়ে এসে ঢিপ ঢিপ করে পায়ে হাত দিয়ে প্রণাম করল। অরূপবাবু বারণ করতে গিয়েও পারলেন না। এদিকে ভদ্রলোক দুটিও এগিয়ে এসেছেন, তাদের মধ্যে একজন বললেন, আমরা পুরী হোটেল থেকে আসছি, আমার নাম সুরহিত সেন, আর ইনি হলেন মিস্টার গাঙ্গুলি। ওই মিসেস ঘোষ বললেন আজ আপনার সঙ্গে দেখা হয়েছে আর আপনি এইখানে আছেন, তাই ভাবলুম। ভাগ্যে বইগুলো ব্রাউন কাগজে বেঁধে দিয়েছিল,
নাহলে নিজের বই দোকান থেকে কিনে এনেছে জানতে পারলে এরা না জানি কি ভাবত। অরূপবাবু এদের সব কথাতেই ঘাড় নাড়লেন। প্রতিবাদ যে এখনো করা যায় না তা নয়, এখন আর কি, শুধু বললেই হলো। দেখুন মশাই, একটা বিশ্রী গন্ডগোল হয়ে গেছে। আমি নিজে অমলেশ মৌলিকের ছবি দেখিনি, তবে ধরে নিচ্ছি তার সঙ্গে আমার চেহারার কিছুটা মিল আছে। হয়তো তারও সরু গোঁফ আছে, তারও কোঁকড়া চুল, তারও চোখে এই আমারই মতো চশমা। এটাও ঠিক যে তারও পুরীতে আসার কথা আছে, কিন্তু দোহাই আপনাদের, আমি সে লোক নই, আমি শিশু সাহিত্যিক নই, আমি আমি কোনো সাহিত্যিকই নই, আমি লিখি না, আমি ইন্স্যুরেন্সের অফিসে চাকরি করি, নিরিবিলিতে ছুটি ভোগ করতে এসেছি। আপনারা দয়া করে আমাকে রেহাই দিন। আসল অমলেশ মৌলিক মঙ্গলবার সিভিউতে আসছেন, আপনারা সেখানে গিয়ে খোঁজ করে দেখতে পারেন, কেমন? কিন্তু সত্যি কি এইটুকু বললেই ল্যাঠা চুকে যায়? একবার যখন এদের মগজে ঢুকেছে যে তিনি অমলেশ মৌলিক, আর প্রথমবারের প্রতিবাদে যখন কোনো কাজ হয়নি, তখন সিভিউ এর ম্যানেজারের টেলিগ্রাম দেখালেও কি এদের ভুল ভাঙবে? এরা তো ধরে নেবে যে ওটা হলো মৌলিক মশাইয়ের একটা কারসাজি। আসলে তিনি ছদ্মনামে এসে রয়েছেন সাগরিকায়, আর আসার আগে সিভিউ কে একটা ভাওতা টেলিগ্রাম করে দিয়েছেন নিজের নামে, লোকের উৎপাত এড়ানোর জন্য। প্রতিবাদের ব্যাপারে সবচেয়ে বড় বাধার সৃষ্টি করলো ওই তিনটি বাচ্চা। তারা তিনজনে হা করে পরম ভক্তি ভরে অপলক দৃষ্টিতে চেয়ে আছে অরূপবাবুর দিকে। প্রতিবাদের নাম গন্ধ পেলে এই তিনটি ছেলেমেয়ের আশা আনন্দ উৎসাহ মুহূর্তে উবে যাবে। বাবন, তোমার কি জানবার আছে সেটা জেনে নাও অমলেশ বাবুর কাছে। দুটি ছেলের মধ্যে যেটি বড় তাকে উদ্দেশ্য করে কথাটা বললেন সুরিৎ সেন। অরূপবাবু প্রমাদ গুনলেন, আর পালাবার রাস্তা নেই। বাবুন ছেলেটি ঘাড় কাত করে দুহাতের আঙুল পরস্পরের সঙ্গে পেঁচিয়ে প্রশ্ন করার জন্য তৈরি। আচ্ছা, খোকনকে যে বুড়োটা ঘুম পাড়িয়ে দিল সে কি ম্যাজিক জানতো? চরম সংকটের মধ্যে অরূপবাবু হঠাৎ আবিষ্কার করলেন যে তার মাথায় আশ্চর্য রকম বুদ্ধি খেলছে। তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে বাবুনের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোমার কি মনে হয়? আমার মনে হয় জানতো। অন্য দুটি বাচ্চাও সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল, হ্যাঁ জানতো, ম্যাজিক জানতো তো, হ্যাঁ। অরূপবাবু এখন শটান সোজা, ঠিক কথা, তোমরা যেরকম বুঝবে সেটাই ঠিক। আমার যা বলার সে তো আমি লিখেই দিয়েছি, বোঝার কাজটা তোমাদের, যেরকম বুঝলে পরে গল্পটা তোমাদের ভালো লাগবে সেটাই ঠিক, আর সব ভুল। তিন বাচ্চাই অরূপবাবুর কথায় ভীষণ খুশি হয়ে গেল। যাবার সময় সুরিৎ সেন অরূপবাবুকে নিমন্ত্রণ করে গেলেন পুরী হোটেলে এসে রাত্রিরে খাওয়া। আটটি বাঙালি পরিবার সেখানে এসে রয়েছেন, তাদের সঙ্গে বেশ কয়েকটি অল্প বয়স্ক ছেলেমেয়ে আছে যারা সকলেই অমলেশ মৌলিকের ভক্ত। অরূপবাবু আপত্তি করলেন না, কারণ তিনি ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে অন্তত সাময়িকভাবে তাকে অমলেশ মৌলিকের ভূমিকায় অভিনয় করতেই হবে। তার পরিণাম কি হতে পারে সেটা ভাববার সময় এখন নেই। শুধু একটা কথা তিনি বারবার বলে দিলেন সুরিতবাবুকে, দেখুন মশাই, আমি সত্যি বেশি হইচই পছন্দ করি না, লোকজনের সঙ্গে মেলামেশার অভ্যেসটাই নেই। তাই বলছি কি, আমি যে এখানে রয়েছি সেই খবরটা আপনারা দয়া করে আর ছড়াবেন না। সুরিতবাবু কথা দিয়ে গেলেন যে আগামীকাল নিমন্ত্রণের পর তারা অরূপবাবুকে আর একেবারেই বিরক্ত করবেন না, আর অন্যেও যাতে না করে তার যথাসাধ্য চেষ্টা করবেন। রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে বিছানায় শুয়ে অরূপবাবু অমলেশ মৌলিকের হাবুর কেরামতি বইখানা পড়তে শুরু করলেন। এছাড়া অন্য তিনটি বই হল টুটুলের অ্যাডভেঞ্চার, কিস্তিমাত ও ফুলঝুরি, শেষের দুটো ছোট গল্প সংকলন। অরূপবাবু সাহিত্যিক না হলেও চাকরি জীবনের আগে, বিশেষ করে স্কুলে থাকার শেষ তিনটে বছর, দেশি ও বিদেশি অনেক ছোটদের গল্পের বই পড়েছেন। একদিন পরে 39 বছর বয়সে নতুন করে ছোটদের বই পড়ে তাঁর আশ্চর্য লাগলো এই দেখে যে ছেলেবেলায় পড়া অনেকগুলো গল্পই তাঁর এখনো মনে আছে, আর সেসব গল্পের সঙ্গে মাঝে মাঝে অমলেশ মল্লিকের গল্পের এখানে সেখানে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বড় বড় হরফে ছাপা 100-125 পাতার চারখানা বই শেষ করে অরূপবাবু যখন ঘরের বাতিটা নিভিয়ে শুয়ে পড়লেন, ততক্ষণে সাগরিকা হোটেল নিঝুম নিস্তব্ধ, সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে। রাত কত হল? বালিশের পাশ থেকে হাত ঘড়িটা তুলে নিলেন অরূপবাবু, তার বাবার ঘড়ি, সেই আদিকালের রেডিয়াম ডায়াল। সমুদ্রের ফেনার মতোই অন্ধকারে জল জল করছে। বেজেছে 1:45।
সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া শিশু সাহিত্যিক অমলেশ মৌলিক। ভাষা ঝরঝরে, লেখার কায়দা আছে, গল্পগুলো একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না। কিন্তু তাও বলতে হয় মৌলিক মশায়ের মৌলিকত্বের অভাব আছে। কত রকম লোক, কত রকম ঘটনা, কত রকম অদ্ভুত অভিজ্ঞতার কথা তো আমরা হামেশাই শুনি। আমাদের নিজেদের জীবনেও তো কত রকম ঘটনা ঘটে, সেই সঙ্গে একটু কল্পনা মিশিয়ে দিলেই তো গল্প হয়ে যায়। তাহলে অন্যের লেখা থেকে এটা ওটা তুলে নেবার দরকার হয় কেন? অরূপবাবুর মনে অমলেশ মৌলিক সম্পর্কে যে শ্রদ্ধাটা জমে উঠেছিল তা খানিকটা কমে গেল, সেই সঙ্গে তার মনটাও খানিকটা হালকা হয়ে গেল। কাল থেকে তিনি আরেকটু স্বচ্ছন্দে মৌলিকের অভিনয়টা করতে পারবেন। পুরী হোটেলের পার্টিতে অমলেশ মৌলিকের ভক্তদের ভক্তি দ্বিগুণ বেড়ে গেল। অরূপবাবু ইতিমধ্যে আরেকটি দোকান থেকে খোকনের স্বপ্ন বইটা জোগাড় করে পড়ে ফেলেছিলেন, ফলে 13 জন শিশু ভক্তের 333 রকম প্রশ্নের উত্তর নিজের মনের মতো করে দিতে তার কোনো অসুবিধে হয়নি। পার্টি শেষ হবার আগেই ছেলেমেয়েরা তাকে মধু চাটাবাবু বলে ডাকতে আরম্ভ করলো, কারণ অরূপবাবু তাদের শেখালেন যে মৌ মানে মধু আর লিক হলো ইংরেজি কথা যার মানে চাটা। এটা শুনিয়ে ডক্টর দাশগুপ্ত মন্তব্য করলেন, আরে মধু তো আপনি সৃষ্টি করেছেন, আর সেটা চাটছে তো এইসব ছেলেমেয়েরা। তাতে আবার তার স্ত্রী সুরঙ্গমা দেবী বললেন, শুধু ওরা কেন, আমরাও। খাওয়া দাওয়ার পরে দুটো ব্যাপার হলো। এক, বাচ্চারা অরূপবাবুকে ধরে বসলো, তাকে অন্তত একটা গল্প বলতেই হবে। তাতে অরূপবাবু বললেন, মুখে মুখে বানিয়ে গল্প বলার অভ্যেস তার নেই, তবে তিনি তার নিজের ছেলেবেলার একটা মজার ঘটনা বলবেন। ছেলেবেলায় অরূপবাবুরা থাকতেন বাঞ্ছারাম অক্রুর দত্ত লেনে। তাঁর যখন 5 বছর বয়স তখন তাদের বাড়ি থেকে একটি দামি ট্যাগ ঘড়ি চুরি যায়। চোর ধরার জন্য অরূপবাবুর বাবা বাড়িতে একটা কুলো ঝাড়া ডেকে আনেন। এই কুলো ঝাড়া একটা কাঁচিকে চিমটের মতো ব্যবহার করে তাই দিয়ে একটা কুলোকে শূন্যে তুলে ধরে তার উপর মুঠো মুঠো চাল ছুঁড়ে মন্ত্র পড়ে বাড়ির নতুন চাকর নটবরকে চোর বলে ধরে দেয়। অরূপবাবুর মেজ কাকা তখন নটবরের চুলের মুঠি ধরে তার পিঠে এক কিল বসাতে যাবেন, ঠিক সেই সময় ট্যাগ ঘড়িটা বেরিয়ে পড়ে একটা বিছানার চাদরের তলা থেকে। হাততালির মধ্যে গল্প শেষ করে অরূপবাবু বাড়ি যাবেন মনে করে চেয়ার ছেড়ে উঠতেই 4-5টি ছেলেমেয়ে চেঁচিয়ে উঠল, দাঁড়ান দাঁড়ান, যাবেন না যাবেন না যাবেন না। তারপর তারা দৌড়ে গিয়ে যে যার ঘর থেকে অমলেশ মৌলিকের লেখা 7খানা নতুন কেনা বই এনে তার সামনে ধরে বলল, আপনার নাম লিখে দিন না, আপনার নাম লিখে দিন না, প্লিজ প্লিজ। অরূপবাবু বললেন, আমি তো ভাই বইয়ে নাম সই করি না, মানে কখনো করিনি, আমি এগুলো নিয়ে যাচ্ছি, প্রত্যেকটাতে একটা করে ছবি এঁকে দেব, তোমরা পরশু বিকেলে 4:30 সময় আমার হোটেলে এসে বইগুলো নিয়ে যাবে। যাদের বই তারা আবার সবাই হাততালি দিয়ে উঠল, হয়েছে ছবি ঢের ভালো, অনেক ভালো। অরূপবাবু স্কুলে থাকতে 2 বার ড্রয়িং এ প্রাইজ পেয়েছিলেন, সেই থেকে যদিও আর আঁকেননি, কিন্তু একদিন একটু অভ্যেস করে নিলে কি মোটামুটি যা হোক কিছু একটা এঁকে দেওয়া যাবে না। পরদিন শনিবার ভোরবেলা অরূপবাবু তার ডট পেনের বইগুলো নিয়ে বেরিয়ে পড়লেন, নুলিয়া বস্তির দিকে গিয়ে দেখলেন সেখানে দেখে দেখে আঁকবার অনেক জিনিস আছে। ঘণ্টাখানেকের মধ্যেই তার কাজ শেষ হয়ে গেল। একটা বইয়ে আঁকলেন কাঁকড়ার ছবি, একটাতে আঁকলেন 3টে ঝিনুক পাশাপাশি বালির ওপর পড়ে আছে, একটাতে আঁকলেন 2টো কাক, একটাতে মাছ ধরা নৌকো, একটাতে নুলিয়ার বাড়ি, একটাতে নুলিয়ার বাচ্চা, আর শেষেরটায় আঁকলেন চোঙার মতো টুপি পরা একটা নুলিয়া মাছ ধরার জাল বুনছে। রবিবার বিকেলে ঠিক 4:30 সময় তার হোটেলে এসে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবুন, প্রসেনজিত আর নবনীতা যে যার বই ফেরত নিয়ে ছবি দেখে ফুর্তিতে লাফাতে লাফাতে চলে গেল। সেদিন রাত্রে বিছানায় শুয়ে অরূপবাবু হঠাৎ বুঝতে পারলেন যে তার মনের খুশি ভাবটা চলে গিয়ে তার জায়গায় একটা দুশ্চিন্তার ভাব বাসা বেঁধেছে। আমি অমলেশ মৌলিক, এই কথাটা যদিও তিনি একবারও কারোর সামনে নিজের মুখে উচ্চারণ করেননি, তবুও তিনি বুঝতে পারলেন যে কাজটা তিনি এই 3 দিন ধরে করলেন সেটা একটা বিরাট ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। পরশু মঙ্গলবার সকালে আসল অমলেশ মৌলিক এসে পৌঁছবেন। অরূপবাবু একদিন যে কটি ছেলেমেয়ে এবং তার বাপ মা মাসি পিসির কাছে যে আদর যত্ন ভক্তি ভালোবাসা পেলেন
তার সবটুকুই আসলে ওই মঙ্গলবার যিনি আসছেন তাঁরই প্রাপ্য। মৌলিক মশাইয়ের লেখা যেমনই হোক না কেন, এদের কাছে তিনি একজন হিরো। তিনি যখন সশরীরে এসে পৌঁছবেন এবং সিভিউ হোটেলের ম্যানেজার বিবেক রায় যখন সগর্বে সেই খবরটি প্রচার করবেন, তখন যে কি একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে সেটা ভাবতেই অরূপবাবুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। তার পক্ষে কি তাহলে একদিন আগে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে? না হলে মঙ্গলবার সকাল থেকে রাত্রির অবধি তিনি করবেনটা কি, গা ঢাকা দেবেন কি করে? আর সেটা না করতে পারলে এরা তাঁকে ছাড়বে কেন? ভণ্ড জোচ্চোর বলে তার পিঠের ছাল চামড়া তুলে দেবে না? সন্ডামার্কা সাহিত্যে কি হয় না? আর পুলিশ, পুলিশের ভয় তো আছে। এ ধরনের ধাপ্পাতে জেল টেল হয় কিনা সেটা অরূপবাবুর জানা নেই, তবে হলে তিনি আশ্চর্য হবেন না। বেশ একটা বড় রকমের অপরাধ যে তিনি করে ফেলেছেন তাতে কোনো সন্দেহ নেই। দুশ্চিন্তায় ঘুম না হবার ভয়ে অরূপবাবু একটা ঘুমের বড়ি খেয়ে ফেললেন। কিন্তু শেষ পর্যন্ত অরূপবাবু মঙ্গলবার রাত্রে ট্রেনে যাওয়াই স্থির করলেন। আসল অমলেশ মৌলিককে একবার চোখের দেখা দেখবার লোকটা তিনি কিছুতেই সামলাতে পারলেন না। সোমবার সকালে নিজের হোটেলেই খোঁজ করে তিনি গত মাসের যুগান্তরের সেই সংখ্যাটি পেয়ে গেলেন যাতে অমলেশ মৌলিকের ছবি ছিল। সরু গোঁপ, কোঁকড়ানো চুল, মোটা ফ্রেমের চশমা, এসবই আছে। তবে মিলের মাত্রাটা সঠিক বুঝতে গেলে আসল মানুষটাকে চোখের সামনে দেখতে হবে, কারণ ছাপা পরিষ্কার নয়। যেটুকু বোঝা যাচ্ছে তা থেকে তাকে চিনে নিতে কোনো অসুবিধে হবে না। অরূপবাবু স্টেশনে যাবেন, শুধু চাক্ষুষ দেখা নয়, সম্ভব হলে দুটো কথাও বলে নেবেন ভদ্রলোকের সঙ্গে। এই যেমন, আপনি মিস্টার মৌলিক না? আপনার ছবি দেখলাম সেদিন কাগজে, আপনার লেখা পড়েছি, বেশ ভালো লাগে, ইত্যাদি। তারপর তার মালপত্র স্টেশনে রেখে অরূপবাবু শহর ছেড়ে বেরিয়ে যাবেন। কোণারকটা দেখা হয়নি, মন্দির দেখে সন্ধে নাগাদ ফিরে সোজা স্টেশনে গিয়ে ট্রেনে চাপবেন। গা ঢাকা দেবার এর চেয়ে ভালো উপায় আর নেই। মঙ্গলবার পুরী এক্সপ্রেস এসে পৌঁছল 20 মিনিট লেটে। যাত্রী নামতে শুরু করেছে। অরূপবাবু একটা থামের আড়ালে দাঁড়িয়ে প্রথম শ্রেণীর দুটো পাশাপাশি বগির দিকে লক্ষ্য রাখছেন। একটি দরজা দিয়ে দুজন হাফ প্যান্ট পরা বিদেশি পুরুষ নামলেন, তারপর একটি স্থূলকায় মারওয়াড়ি, আর একটি দরজা দিয়ে একটি বৃদ্ধা। তাকে হাত ধরে নামালো একটি সাদা প্যান্ট পরা যুবক। যুবকের পেছনে একটি বৃদ্ধ, তার পেছনে, হ্যাঁ, কোনো ভুল নেই, ইনি অমলেশ মৌলিক। অরূপবাবুর সঙ্গে চেহারার মিল আছে ঠিকই, তবে পাশাপাশি দাঁড়ালে যমজ মনে হবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মৌলিক মশাই এর হাইট অরূপবাবুর চেয়ে অন্তত 2 ইঞ্চি কম, আর গায়ের রং অন্তত 2 পোঁচ ময়লা। বয়সও হয়তো সামান্য বেশি, কারণ জুলপিতে দিব্যি পাক ধরেছে, যেটা অরূপবাবুর এখনো হয়নি। ভদ্রলোক নিজের সুটকেস নিজেই হাতে করে নেমে একটা কুলিকে হাঁক দিয়ে ডাকলেন। কুলির সঙ্গে সঙ্গে অরূপবাবু এগিয়ে গেলেন। এক্সকিউজ মি, আপনি মিস্টার মৌলিক না? ভদ্রলোক যেন একটু অবাক হয়ে অরূপবাবুর দিকে ফিরে ছোট্ট করে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। কুলি সুটকেসটা মাথায় চাপিয়েছে। এছাড়া মাল রয়েছে অরূপবাবুর কাঁধে একটি ব্যাগ ও একটি ফ্লাস্ক। তিনজনে গেটের দিকে রওনা দিলেন। অরূপবাবু বললেন, আমি আপনার বই পড়েছি, কাগজে আপনার পুরস্কারের কথা পড়লাম, আর ছবিও দেখলাম। ও, আপনি সিভিউতে উঠছেন? অমলেশ মৌলিক এবার যেন আরো অবাক ও খানিকটা সন্দিগ্ধভাবে অরূপবাবুর দিকে চাইলেন। অরূপবাবু মৌলিকের মনের ভাবটা আন্দাজ করে বললেন, আসলে সিভিউ এর ম্যানেজার আপনার একজন ভক্ত, তিনি খবরটা রটিয়েছেন। ও, আপনি আসছেন শুনে এখানকার অনেক ছেলেমেয়েরা উদগ্রীব হয়ে আছে। লোকটা এত কম কথা বলে কেন? তার হাঁটার গতিও যেন কমে আসছে। কি ভাবছেন ভদ্রলোক? অমলেশ মৌলিক এবার একদম থেমে গিয়ে অরূপবাবুর দিকে ফিরে বললেন, অনেকে জেনে গেছে, সেরকমই তো দেখলাম। কেন, আপনার কি তাতে অসুবিধে হলো? না, মানে আমি আবার একটু একা থাকতে পছন্দ করেন। তোতলা, অরূপবাবুর মনে পড়ে গেল অষ্টম এডওয়ার্ড হঠাৎ সিংহাসন ত্যাগ করার ফলে তার পরের ভাই জর্জ ভারী চিন্তায় পড়ে গেছিলেন, কারণ তিনি ছিলেন তোতলা, অথচ তাঁকেই রাজা হতে হবে, আর হলেই বক্তৃতা দিতে হবে। কুলি মাল নিয়ে গেটের মুখে দাঁড়িয়ে আছে দেখে দুজনে আবার হাঁটতে শুরু করলেন।
একেই বলে খ্যাতির বিড়ম্বনা। অরূপবাবু কল্পনা করতে চেষ্টা করলেন এই তোতলা সাহিত্যিকের সঙ্গে আলাপ করে ঝুনি, পিন্টু, চুমকি, শান্তনু, বাবুন, প্রসেনজিৎ আর নবনীতার মুখের অবস্থা কিরকম হবে। কল্পনায় যেটা দেখলেন সেটা তার মোটেই ভালো লাগলো না। একটা কাজ করবেন? গেটের বাইরে এসে অরূপবাবু প্রশ্ন করলেন, কি? আপনার ছুটিটা ভক্তদের উৎপাতে মাঠে মারা যাবে এটা ভাবতে মোটেই ভাল লাগছে না। আমারও না। আমি বলি কি, আপনি সিভিউতে যাবেন না। তাহলে? সিভিউ এর খাওয়া ভালো না। আমি ছিলাম সাগরিকায়, এখন আমার ঘরটা খালি, আপনি সেখানে চলে যান। আর আপনি নিজের নামটা ব্যবহার করবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি গোঁফটা কামিয়ে ফেলতে পারেন। এক্ষুনি ওয়েটিং রুমে চলে যান, 10 মিনিটের মামলা। এটা করলে আপনার নির্ঝঞ্ঝাট ছুটি ভোগ কেউ রুখতে পারবে না। আমি বরং কাল কলকাতায় ফিরে আপনার নামে সিভিউতে একটা টেলিগ্রাম করে জানিয়ে দেব আপনি আসছেন না। প্রায় 20 সেকেন্ড লাগলো অমলেশ মল্লিকের কপাল থেকে দুশ্চিন্তার রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে। তারপর তাঁর ঠোঁটের আর চোখের দুপাশে নতুন রেখা দেখা দিল। মল্লিক হাসছেন। আপনাকে যে কি বলে, কিচ্ছু বলতে হবে না। আপনি বরং এই বইগুলোতে একটা করে সই দিন। আসুন, এই নিম গাছটার পেছনে কেউ দেখতে পাবে না। গাছের আড়ালে গিয়ে ভক্তদের দিকে চেয়ে একটা মোলায়েম হাসি হেসে পকেট থেকে লাল পার্কার কলমটি বার করলেন অমলেশ মৌলিক। প্রাইজ পাবার দিনটি থেকে শুরু করে অনেক কাগজ অনেক কালি খরচ করে তিনি এই চমৎকার সই বাগিয়েছেন। 5টি বইয়ে 5টি সই। তিনি জানেন যে তাঁর জীব তোতলালেও কলম তোতলায় না। সানডে সাসপেন্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের ভক্ত অমলেশ মৌলিক, অরূপবাবু সি ভিউ এর ম্যানেজার এবং সুরিত সেনের ভূমিকায় মীর, অমলেশ মৌলিকের ক্ষুদে ভক্তদের চরিত্রে মোহর, সুরঙ্গমা দেবী এবং অন্যান্য কিছু চরিত্রে অয়ন্তিকা। গল্পের কথক এবং পর্ব পরিচালনায় আমি দীপ, ধ্বনি পরিকল্পনা শুভদীপ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হল ভক্ত। সামনের সপ্তাহে সত্যজিৎ রায়ের লেখা আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে আবার হাজির হবে সানডে সাসপেন্স।